वेलकम टू दुबई एयरपोर्ट। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক। আমি বিগত কিছুদিন যাবত ভিডিও আপলোড করতে পারিনি কিছু ব্যক্তিগত কাজের কারণে, তাই জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রতিটি মানুষই চায় ভালো থাকতে, কিন্তু সবাই কি পারে ভালো থাকতে? মোটেও না। আমাদের দেশের বেশিরভাগ মানুষই একটু সুখের আশায় বিদেশে পাড়ি জমায়, কিন্তু সবাই তো আর তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না। কিছু মানুষ রয়েছে যারা ভুয়ো এজেন্সি খুলে মানুষদের প্রতারিত করে, আর সেই ফাঁদেই পড়ে গ্রাম বাংলার কিছু সহজ সরল মানুষ। তো আজ আমরা দেখাবো কতটা বর্বরতা করা হয় তাদের সাথে। চলুন তো বন্ধুরা ঘুরে আসা যাক আজকের সত্যিকারের গল্পের সাক্ষী হতে। আজকের সিরিজটির নাম হলো কসাই। সিরিজটি তৈরি করেছেন নবাব এলএলবির পরিচালক অনন্য মামুন। সে প্রতিবারই ভিন্ন ধারার নাটক সিনেমা তৈরি করার চেষ্টা করেন, কসাইও তার ব্যতিক্রম নয়। এই সিরিজে লিড রোলে অভিনয় করেছেন নীরব, রাশেদ মামুন, অপু, নাও সাহাব সহ আরো অনেকে। প্রতিটি সিনেমার ট্রেলারে কিছু আকর্ষণীয় সিন রাখা হয়, যা দেখে কখনোই সিনেমা কিংবা নাটকের সম্পূর্ণ বিচার করা ঠিক নয়। তেমনি কসাই সিরিজের বেলায়ও ঠিক এমনটাই হয়েছে। কসাইয়ের ট্রেলারে যতটা সাসপেনশন ছিল, পুরো সিরিজটি দেখলে তেমনটা মনে হবে না। লিড রোলে যারা অভিনয় করেছেন তারা তাদের অবস্থানে ঠিক ছিল, কিন্তু আউটসাইডে যারা অভিনয় করেছেন তাদের অভিনয় কিছুটা কমতি লক্ষ্য করা গেছে। সিরিজের মূল গল্পটি হলো বিদেশে পাঠানোর একটি ভুয়া এজেন্সি খোলে নীরবরা, আর সেই এজেন্সির মধ্যেই ছিল কসাই বাহিনী। তারা মিথ্যা কথা বলে গ্রামের সহজ সরল মানুষদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখায়, এবং সেই অসহায় মানুষদের আটকে রেখে বিপুল পরিমাণ অর্থ আদায় করতে চায়। এছাড়াও এতটা নৃশংস আচরণ করা হয় নিরীহ মানুষগুলোর সাথে, যা আপনি দেখার সময় প্রতিটি পদক্ষেপে টের পাবেন। আমার মতে অনন্য মামুনের উচিত আরো মনোযোগ দিয়ে কাজগুলো করা, তাহলে সে বাংলাদেশের ভালো একজন পরিচালকের খাতায় নাম লেখাবে। তো বন্ধুরা, এই ছিল ঈদ স্পেশাল কসাই এর শর্ট রিভিউ। এখন থেকে বন্ধুরা রেগুলার আমার চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে ইয়াসিন মালিক এল টিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সবার আগে সকল ধরনের আনকন মুভি আর ওয়েব সিরিজের কুইক আপডেট পেয়ে যেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, খোদা হাফেজ। কত খারাপ কে এ বিজ থেকে বলে রক্ত আমার শেষরা আব্বা।